আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি তাদের কাছে অল্প দূরত্বে সমুদ্র ভ্রমণ বললে একটাই নাম উঠে আসে, সেটা হলো দীঘা। দীঘার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের ঢেউ দেখার মজাই আলাদা। এখানে যেমন নানান ধরনের সিফুড পাওয়া যায়, তেমনই রয়েছে ঘর সাজানোর জিনিসের বিপুল সম্ভার। কিন্তু তোমরা কি জানো ঘর সাজানোর এই জিনিসগুলোতে যে ঝিনুক ব্যবহার করা হয় সেটা কোথা থেকে আসে? ঠিক, এগুলো পাওয়া যায় সমুদ্রে। কিন্তু শুধু ঝিনুক কেন, সমুদ্র থেকে ঝিনুকের পাশাপাশি বহু জিনিস পাওয়া যায় যার অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। তাই যখনই আমরা সামুদ্রিক সঞ্চয় নিয়ে আলোচনা করব, সমুদ্রে পাওয়া বিভিন্ন উপাদানের গুরুত্বটাও জানতে হবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের টপিক, সমুদ্র সম্পদের গুরুত্ব ও ব্যবহার। সমুদ্রকে আমরা বলে থাকি রত্নাকর, কারণ এই বিশাল আকার জলরাশি থেকে বহু মূল্যবান রত্ন আহরণ করা হয় যা আমাদের বিভিন্ন কাজে লাগে। তাই শুরুতেই দেখে নি চলো সমুদ্র থেকে আহরিত কোন পদার্থকে আমরা ঠিক কি কাজে ব্যবহার করি। প্রথমে বলবো খাদ্য সম্পদের কথা। তোমরা সকলেই জানো যে সমুদ্রের জলেই দ্রবীভূত অবস্থায় থাকে সোডিয়াম ক্লোরাইড, যা আমরা খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি। তারপর সমুদ্র থেকে আমরা বিভিন্ন সামুদ্রিক মাছও সংগ্রহ করি। এই মাছ ভিটামিন এবং আয়োডিন সমৃদ্ধ হওয়ায় বিশ্বের মোট সংগৃহীত মাছের প্রায় 80% হলো সামুদ্রিক মাছ। এই তালিকায় রয়েছে কড, হেরিং, ম্যাকারেল, সার্ডিন, পিলচার্ড, হ্যালিবাটের মতো বিভিন্ন মাছ, আর রয়েছে চিংড়ির মতো এক ধরনের প্রোটিন সমৃদ্ধ প্রাণী ক্রিল। তাই খাদ্য সম্পদের উৎস হিসেবে কাজ করার পাশাপাশি সমুদ্র হলো বহু মৎস্যজীবীদের কর্মসংস্থানের উৎস। আর শুধু তাই নয়, সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদ খাদ্য এবং জীবিকার পাশাপাশি পরোক্ষভাবে শিল্পের বিকাশেও সাহায্য করে। এই যেমন ধরো সমুদ্রে আমরা তিমি, শিল, হাঙর এই রকম বিভিন্ন প্রাণী দেখতে পাই। তোমরা শুনলে অবাক হবে, এই প্রাণীদের থেকে ভোজ্য তেল, সার, ওষুধ, পোশাক, এমনকি মোমবাতি অবধি তৈরি করা যায়। আর সেই যে দীঘায় ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন শৌখিন জিনিসপত্রের কথা বললাম, সেগুলোও সমুদ্রের প্রবাল বা শামুক থেকেই তৈরি হয়। এতক্ষণ ধরে প্রাণীর কথা বললেও সামুদ্রিক উদ্ভিদও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করে। সমুদ্রে এক ধরনের শ্যাওলা জাতীয় আগাছা পাওয়া যায় যাকে সিউইড বলে। এই সিউইড ভিটামিন সমৃদ্ধ বলে একে খাওয়ার হিসেবে ইনটেক করার পাশাপাশি এর থেকে সার এবং ওষুধও তৈরি হয়। বর্তমানে সিউইডের চাহিদা বাড়তে থাকায় এখন সিউইড বাণিজ্যের কারণে কৃত্রিম পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে এবং এই সিউইড উৎপাদনে বিশ্বে প্রথম স্থানে রয়েছে চীন। যদিও শুধু সিউইডের কথা বললে একটু ভুল হবে, কারণ সিউইডের পাশাপাশি এখন বাণিজ্যিক কারণে ঝিনুকও চাষ করা হয় যার থেকে মুক্তো পাওয়া যায়। একে বলে পার্ল কালচার। এই যে আমরা গলায় মুক্তোর মালা পরি, কানের দুল পরি, এই সব কিছু সমুদ্র থেকেই আহরিত হয়। তাই বুঝতেই পারছো খাদ্য সংস্থানের পাশাপাশি আমরা বাণিজ্যিক চাহিদা মেটাতেও সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদকে ব্যবহার করি। এবার একটু কথা বলবো খনিজ সম্পদ সম্পর্কে। সমুদ্র থেকে আমরা মেনলি তিন ধরনের খনিজ উত্তোলন করে থাকি। যেমন জ্বালানি খনিজ হিসেবে আমরা মহীসোপান অঞ্চল থেকে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এমনকি কয়লাও উত্তোলন করে থাকি। তারপর ধাতব খনিজ হিসেবে বলতে হবে ফেরোম্যাঙ্গানিজ নডিউলসের কথা। এটা হলো গাঢ় ধূসর বর্ণের এক জাতীয় নুড়ি যার থেকে ম্যাঙ্গানিজ, তামা, কোবাল্ট, লোহা এই রকম নানান ধাতব খনিজ নিষ্কাশন করা হয়। এছাড়াও হীরে, প্ল্যাটিনাম, সোনা এই রকম বহু মূল্যবান রত্ন সমুদ্র থেকেই পাওয়া যায়। আর তেজস্ক্রিয় খনিজের কথা বললে পরিসংখ্যান অনুসারে সমুদ্র থেকে অ্যাটলিস্ট
4 কোটি টন ইউরেনিয়াম পাওয়া সম্ভব, যা ল্যান্ড এরিয়ার 500 গুণের সমান। তাই জ্বালানি এবং ধাতব খনিজের পাশাপাশি তেজস্ক্রিয় খনিজের উৎস হিসেবেও কাজ করে এই সমুদ্র। এর বাইরে যখন আমরা অর্থনৈতিক ভূগোলে শক্তি সম্পদ নিয়ে আলোচনা করব, দেখবে সমুদ্রের জোয়ার ভাটা শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি এবং সমুদ্রের তাপীয় শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তাই সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে সমুদ্রের জল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের ব্যবহারিক গুরুত্ব থাকায় সমুদ্র প্রকৃত অর্থেই আমাদের কাছে একটা সম্পদ। এখানেই শেষ করছি তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, সামুদ্রিক সঞ্চয় বা অবক্ষেপ। এই অধ্যায়ে এখনও কিন্তু আমাদের বেশ কিছু জিনিস জানা বাকি রয়ে গেছে, তাই সাথে থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে বায়ুমণ্ডলের খুব গুরুত্বপূর্ণ একটা নতুন বিষয় নিয়ে। মনে রেখো, বিশ্বের মোট সংগৃহীত মাছের প্রায় 80% হল সামুদ্রিক মাছ। সমুদ্র সম্পদের গুরুত্ব ও ব্যবহারগুলি হল খাদ্য সম্পদ, কর্মসংস্থান, শিল্পের বিকাশ, খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ।